स्टूडेंट्स आज हमारे वीडियो थे बेसिक इंग्लिशर ग्रामर थे कि गुरुत्वपूर्ण कमन एरर्स पोस्ट आलोचना करब जगह विभिन्न एग्जाम खूब इम्पोर्टेंट। सो नाउ लेट्स स्टार्ट। क्वेश्चन नम्बर 36, टू डाई विथ ऑनर इज बेटर दैन लिव विथ डिसऑनर। नो एरर এখানে চারটি অপশন রয়েছে, সঠিক অ্যানসারটি আমাদের বের করতে হবে যেখানে যে অংশে ভুল রয়েছে। तो এখানে আমাদের একটা সেন্টেন্সের স্ট্রাকচার ফলো করে সাধারণত টু ডাই দেন দেনের পরে সাধারণত মেন ভার্ব বসে বা ইনফিনিটিভ বসে। টু লিভ, টু ডাই উইথ অনার ইজ বেটার দেন টু লিভ বা লিভ উইথ ডিসঅনার হতে পারে। সুতরাং এখানে কোনো এরর্স নেই, সেন্টেন্সের স্ট্রাকচারটি ঠিক রয়েছে। সেন্টেন্সের স্ট্রাকচারটি এরকম হয় সাধারণত টু ডাই দেন এবং লিভ, দেনের পরে সাধারণত ইনফিনিটিভ হতে পারে বা মেন ভার্ব হতে পারে, এটাই স্ট্রাকচার। নেক্সট দাও কোশ্চেন নম্বর 37, ইট ইজ আই হু ইজ টু ব্লেম ফর দিস ব্যাড সিচুয়েশন। এখানে কোন অংশে ভুল রয়েছে আমাদের দেখতে হবে। তো ইট ইজ আই, তারপর একটা রিলেটিভ প্রোনাউন দেওয়া হয়েছে ডাবল এইচ ওয়ার্ড, আই এর রিলেটিভ প্রোনাউন হু, এবং আমরা জানি আয়ের পর সাধারণত অ্যাম আসে। তো আয়ের রিলেটিভ প্রোনাউন হু হলে হুর, বা এখানে আয়ের যে অক্সিলারি ভার্ব বসে আয়ের পর আই অ্যাম হয় সবসময়, সেই জন্য এখানে অ্যান্সার হবে ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম, হু অ্যাম টু ব্লেম ফর দিস ব্যাড সিচুয়েশন। সো এরর রয়েছে পার্ট টুতে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 38, গৌরী টোল্ড মি হিজ নেম আফটার হি লেফট। তো এখানে পাস্টের দুটি ঘটনা বলা হচ্ছে, গৌরী টোল্ড মি হিজ নেম আফটার হিজ আফটার হি লেফট, তার চলে যাওয়ার পরে গৌরী তার নাম বলেছিল। তো এখানে অতীতেই দুটো ঘটনা ঘটছে, তবে একটা বিশেষ নিয়ম রয়েছে আফটারের সঙ্গে বা পারফেক্টের রুলস বলা যেতে পারে, যে ঘটনাটি সুদূর অতীতে ঘটছে সেটা সবসময় আমাদের পাস্ট পারফেক্টে রাখতে হবে। সুতরাং আমাদের এখানে এরর রয়েছে পার্ট থ্রিতে, হি হ্যাড লেফট, গৌরী টোল্ড মি ইজ নেম আফটার হি হ্যাড লেফট। সেন্টেন্সের স্ট্রাকচারটাই শান্ত এরকম হয়, আফটারের পরে শান্ত পাস্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট হয়ে থাকে, এবং বাকি শুরুতে আফটারের আগের অংশে পাস্ট ইন্ডিফিনাইট হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 39, জন উড হ্যাভ টোল্ড ইউ দি ট্রুথ, জন উড হ্যাভ টোল্ড ইউ দ্য ট্রুথ ইফ ইউ হ্যাড আস্কড হিম। এখানে কোন অংশে এরর রয়েছে দেখতে হবে। তো ইফ দিয়ে যে বাক্য সাধারণত হয়ে থাকে, তোমরা দেখবে ইফের পর সাধারণত পাস্ট পারফেক্ট হয়, ইউ হ্যাড আস্কড হিম, তারপরে বাক্যের উইলটা উটে পরিণত হয় এবং হ্যাড হ্যাভ টোল্ড হয়। সুতরাং এখানে কোনো এরর নেই, ইফ ইউ হ্যাড আস্কড হিম জোন উড হ্যাভ টোল্ড ইউ দ্য ট্রুথ। সো নো এরর, এখানে কোনো নো এরর নেই। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 40, কোশ্চেন নম্বর 40, মাই সিস্টার হ্যাজ রিড পেজেস আফটার পেজেস অফ দ্য বাইবেল। যখন দুটি ওয়ার্ড পাশাপাশি বসে পেজেস আফটার পেজেস, তো এক্ষেত্রে সাধারণত সিঙ্গুলার ফর্মটাই ব্যবহৃত হয়, ডে বাই ডে পেজেস আফটার পেজেস। তো এখানে এরর রয়েছে পার্ট থ্রিতে, এখানে পেজেস আফটার পেজ হবে না, পেজ আফটার পেজ। নেক্সট দেখো, ইওর সাকসেস ইন দি আইএস এক্সামিনেশন ডিপেন্ডস নট অনলি, তো এখানে সেন্টেন্সে যেটা লক্ষণীয়, নট অনলি অন হোয়াট পেপার্স ইউ হ্যাভ সিলেক্টেড বাট অন হাউ ইউ হ্যাভ রিটেন দেম। তো এখানে নট অনলির সাথে বাট অলসোর সম্পর্ক, তো এখানে অলসো নেই, সুতরাং অ্যান্সার হবে পার্ট থ্রিতে এরর রয়েছে, বাট অলসো অন হাউ ইউ হ্যাভ রাইট।
সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। পরের পার্টগুলিতে আমাদের বাকি প্রশ্নগুলি আনসার আলোচনা করবো। সো থ্যাংক ইউ।